আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নুরি বলছি রংপুর থেকে। তো দেখতে 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 কি হয়ে গেল, রোজা শেষ হয়ে গেল। তো আমি আর আম্মু বের হয়েছি হচ্ছে ঈদের বাজার করতে। এটা সেই ভুট্টা গাছ, আমাদের ভুট্টা ধরছে, তাই আমি আম্মুকে বলতেছি আম্মু ভুট্টা ধরছে, যে রওনা দিছি আমরা বাজারের উদ্দেশ্যে আমি আর আম্মু। এটা পঁচিশ রমজানের ইয়া ছিল। তারপরে এই যে আমরা বাজারে পৌঁছায় গেছি, দোকানে এত মালপত্র, মানে আমি আম্মুকে তখন বললাম, চিন্তা করলাম, আম্মু সারা বছরে যে প্রত্যেকটা মাসে আমরা যে বাজারগুলো খাই তার থেকে বেশি দ্বিগুণ মনে হয় আমরা এর রমজান মাসে খাই। আর বলা হয় যে রমজান মাসে খাওয়া দাওয়া নাই, কাজকর্ম নাই, সারাদিন খালি ইবাদত বন্দি করবে। ইবাদত বন্দির আর করা তো আসেই, সেটা তো সারা বছরই আসে। তারপরও হচ্ছে এই এই মাসের জন্য কি কি স্পেশাল, বুন্দিয়া, মুড়ি, বুট, তারপরে পেঁয়াজু, এগুলো তো মাস্ট। এগুলোর জন্য ডাল, বেসন, বেগুনির জন্য বেসন। তাহলে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে মাসে তো আমরা এগুলো খাই না। তারপরে লাচ্চা, সেমাই, নুডলস, পায়েস, তারপরে হচ্ছে খিচুড়ি, বিরিয়ানি, এক এক দিন এক একটা রান্না করা। তাহলে আমি আম্মুকে বললাম, তাই এই যে আমরা বাসা চলে আসছি, বাজার করা শেষ হয়ে গেছে, এই দিনগুলো না সাতটার ডিমই পচা ছিল। আম্মু তিনটা ডিম ভেঙে দেখছে যে পচা। তারপরে হচ্ছে আমি আবার গতকালকে, আজকে তো রবিবার, গতকালকে মানে শনিবারে গিয়ে আমি ডিম চেঞ্জ করে আবার নিয়ে আসছি, যে সাতটা ডিম নষ্ট হয়ে যাবে, এই জন্য পাল্টাই নিয়ে আসছে। আর এটা হচ্ছে বস্তা খুলতেছি, আমি তিনটা বস্তা নিয়ে আসছি। পা ধোয়া জায়গা ছিল না রিক্সায়, আম্মুকে বলতেছিলাম যে রিক্সা জায়গা হবে না, তাও আম্মু বলতেছে রিক্সা জায়গা হবে। কি আর করা, ওইভাবে আসতে হয়েছে। পায়ের উপরে বস্তা নিয়ে, না বস্তার উপরে পা দিছি, আমার কেন জানি খারাপ লাগে চালের বস্তার উপরে পা দিতে, কারণ আমরা তো ওগুলো ভাত খাবো। এরপরে এই যে আম্মু আবার রাখলাম, আমি বললাম চলেন ঢালি দেখি কী কী আনলাম, এই তিন বস্তা ভর্তি করে। তারপরে আম্মু যে এক এক করে ঢালতেছে, এই আজ এই লাচ্চার সময়টা অসম্ভব মজার, কারণ এটা হচ্ছে আরও আগে দুইটা রমজানে, এই আমরা রমজানের মধ্যে খাওয়া হয়েছে আমাদের লাচ্চা। এটা হচ্ছে তৃতীয় নাম্বার প্যাকেট আসছে। আর কুলসুম সময় তো যা বলার কোনো বাহি নাই, কুলসুম সময় সবাই খায়, এটা আগে থেকে আছে। আমরা আগে বনফুল লাচ্চার সময় খাইতাম, ইদানিং বনফুল লাচ্চার সময়টা খাই না, খাই হচ্ছে ক্যাপ্টেন, নাহলে হচ্ছে এই যে এই আজোয়া হচ্ছে আপনার নতুন প্যাকেটটা যেটা বেরোয়েছে, আর নাহলে আগে খাইতাম হচ্ছে বনফুল, নাহলে হচ্ছে কী যেন অনেকটা মৌ বন এরকম কিছু ছিল। আমি তখন ছোটো ছিলাম, তখন আব্বুইটা নিয়ে আসতো, ওইটাতে দুইটা প্যাকেট একত্রে করা ছিল, মনে হচ্ছে যে মার্কেট করে আসছে কেউ এরকমভাবে প্যাকেট। তো এই যেভাবে আম্মু দুই বোতল, সরি দুই লিটারের বোতল করে তেল নিয়ে আসছে, আম্মু তিনটা বোতল ছয় লিটারই আনছে। তারপরে আবার এক চা পাতা আবার রেখে আসছিলাম অর্ধেক, এক এক তো চা পাতা দিছে আর এক একশো গ্রাম চা পাতা কম দিছে, এই আবার ওটা ওখানে বলে চলে আসছি। মানে প্রত্যেকবার এতবার সময় নিয়ে, এত টাইম নিয়ে, যে এই বস্তায়ও হচ্ছে চাল, এই বস্তায়ও হচ্ছে চাল, আর ওই দুই বস্তায় হচ্ছে আপনার বাজার সদাই। তো এরপরে আমি হচ্ছে আজকে পুডিং বানানোর জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আমি দেখতেছি আগার আগার পাউডারগুলো মেয়াদ শেষ হয়ে যাবে, তো কী করবো? আর তো চেষ্টা করলাম যে দেখি তো বানাই, প্রত্যেকবারই নষ্ট হয়, প্রত্যেকবারই নষ্ট হয়, পুরিং করতে যাই তো নষ্ট হয়ে গেছে, তারপরে এইগুলো করতে যাই তো নষ্ট হয়েছে, পানি পুডিংও নষ্ট হয়েছে, তারপরে একদিন ডাবের পুডিং করছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে। তখন কী আর করা, আল্লাহর নাম নিলাম যে আজকে আল্লাহ ভালো করে দিয়েন। শেষ মানে আগার আগার পাউডারের যে শেষ অংশটুকু দিয়ে যেন আমি একটু ভালো কিছু বানাইতে পারি, তো আমি কী করলাম, শুধু আগার আগার পাউডার পানি দিয়ে না দিয়ে একটু কাস্টার্ড পাউডারের মধ্যে মিক্সচার করলাম। তা কাস্টার্ড পাউডার মিক্সচার করাতে কাস্টার্ড পাউডারটা একটু রং কালার হয়, তো এই কালারটাকে আরেক ডিপ করার জন্য আমি আবার এর মধ্যে জর্দা পোলায় মানে জর্দার কালার ইউজ করছি। কালারটা যথেষ্ট সুন্দর হয়েছে, এখানে ফোনে মানে ক্যামেরায় এরকম লাগতেছে না, কিন্তু বাস্তবে অন্যরকম একটা কালার হয়েছে। কেমন কালার, হলুদ আর লাল মিক্সচার করে যে একটা কমলা কালারের যে একটা ভেরিয়েশন আসে সেই কালারটা লাগতেছিল, মানে মানে উজ্জ্বল কমলা,
চিকচিক করতেছিল, এরকম কালারটা আসছিল। তো এর মধ্যে যে আমি চিনি পানি তারপরে হচ্ছে আগার আগার পাউডার কাস্টার্ড পাউডার রং মিশাই নিলাম, নিয়ে এখন যে জালে চড়াই দিছি, তারপরে একটা যে বলক আসবে তখন নামাই ফেলবো। তো এটা এক বলক আসতে আসতে আমি এখন একটা কথা বলি, সেটা হচ্ছে গতকালকে তো সবে কদর চলে গেছে, লায়লাতুল কদর, কিন্তু এখানে হাদিসে বলা আছে যে হচ্ছে শেষ দশে আপনার 21, 23, 25, 27 আর হচ্ছে 29, এই 5টা দিনে হচ্ছে আপনাকে সব কদরের তালাশ করতে বলা হয়েছে। তো এর জন্য হচ্ছে আমি একটা দোয়া পড়লাম কালকে, আল্লাহুম্মা ইন্নি আফুন করিম তুহিবুল আফওয়ান ফাফু আন্নি, এই সুরাটা বেশি বেশি করে সবে কদরে পড়তে বলতে বলা হয়েছে। তো এই এই শেষ দশকে দশটা করে, মানে প্রথম দশটাতে, তারপর দ্বিতীয় দশটাতে, এখন তৃতীয় যে দশটা চলতেছে নাজাতের জন্য, এখানে হচ্ছে আপনার সুরাউল্লাহ পড়তে বলা হয়েছে। এরপরে হচ্ছে আপনার শেষ, আজকে তো হচ্ছে 27 রমজান চলে গেল, তার মানে 28, 29, এখন 30 রমজান হতেও পারে নাও হতে পারে। তো এই তিন তাহলে আসতেছে হলো ঈদের দিন, এই তিন দিন আবার হচ্ছে একটা সুরা বলতে হয়, সেই সুরাটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রতি মানে তিন দিন, শেষ তিন দিন আপনার হচ্ছে 11 বার করে পড়তে হবে প্রতিদিন। এই তো আমার হচ্ছে পুডিংটা জমাট হয়ে গেছে, আমি যে না ফ্রিজে রাখছিলাম আমি ভুলে গেছিলাম, আম্মু পরে বের করে বলতেছে কি এটা কাটবি না, তারপরে বলছে ও হ্যাঁ হ্যাঁ কাটবো তো দেন, তো পরে তাড়াতাড়ি করে এটা নামাই নিলাম প্লেটে, দেখি সুন্দর হয়েছে, জমছে ভালো, এখন কাটে নিচ্ছি, কাটে নেওয়ার পরে সবাইকে দিব। আমি জানি কেউ খাবে না, কারণ কি আমি নাকি হচ্ছে খাবারের মতন ভালো বানাইতে পারি না। একটা কথা হলো, আমি রেসিপি বানাই ইউটিউব দেখে, নতুন নতুন জিনিস বানানোর চেষ্টা করি, সে পুরাতন খাবার দিলেই হবে। আম্মুরা যেমন খালি অল্প কিছু জানে, আম্মু যেমন ক্যারামেল পুডিং আম্মু পছন্দ করে না, কারণ কি ওই যে পিছনে যে কালো কালো হয় আম্মু পছন্দ করে, একদম লা হলুদ কালারের পুডিংটা হবে ওইটা আম্মুর পছন্দ। তো পুডিংটা যথেষ্ট সুন্দর হয়েছিলো, মিষ্টি হয়েছিলো, রোজা রেখে করছে যদিও। এই তো তারপরে হচ্ছে ইফতার খাইতে বসছি, আব্বুকে নিছি, আমি নিছি, আম্মু নিছে, আর বড় অপু আর বাবু নেয়নি, ওরা খাবে না, দরকার নেই ওদের খাওয়ার, যতখানি আসে সেটা আমরাই তিনজনে খেয়ে শেষ করে ফেলবো, সমস্যা নেই। তো ফাইনালি 25 রমজান রোজা করে ফেলতেছি, মানে ইফতারি করে ফেলতেছি। এরপরে আমি বললাম যে আমার কোনো শপিং হয়নি, আমি গতকালকে বললাম না বাইরে গেছিলাম জিম চেঞ্জ করতে, তো তখন আমি দেখলাম যে আমি যে জামাটা মানে রেডি করছি ঈদের পরার জন্য গোলাপি কালারের, তো গোলাপি কালারে আমি চুড়ি খুঁজলাম, কাঁচের চুড়ি হোক কিংবা স্টোনের চুড়ি হোক, আমি আসলে অনেক দোকান ঘুরি নাই, 2-3টা দোকান আমার চোখে যেগুলো সামনে পড়ছে আমি সেগুলোকে জিজ্ঞাসা করছি যে চুড়ি পাওয়া যাবে পিঙ্ক কালারের, বলতেছে না পিঙ্ক কালার পাওয়া যাবে না, আসে হলো কমলা কালার, তারপরে রেড কালার, ইয়েলো কালার, তো আমি বলতেছি এগুলো লাগবে না আমার। এই জন্য এখন চিন্তা করলাম কি, তো আমার আম্মু এখানে কী করছে, মরিচের অনেক দাম বেড়ে যাচ্ছে, তো এই জন্য 2-3 কেজি মরিচ একবারে কিনে বাটে, তারপরে যেরকম করে ফ্রিজিং করতেছে, একটা করে বের করবে আর তরকারিতে দিবে, আম্মু সেই হিসাবে রাখতেছে তরকারিতে দেওয়ার জন্য, যদি বেশি পরিমাণ তরকারি হয় তখন 2-3টা দিবে, আর একটা দিয়ে যেন আমাদের প্রতিদিনের রেগুলার রান্না করা হয়, সেই জন্য। এই যে আম্মু আবার কী করতেছে, এটা হচ্ছে গতকালকে আম্মু হচ্ছে কী করতেছে, এখন এই 4 দিন রমজান যেহেতু আছে এর জন্য তো আরও রেডি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। যেমন আজকে আমরা ইফতারিতে বুন্দিয়া খাইনি, আম্মু বুন্দিয়া ভিজাইনি, তো বুটটা আম্মু এই যে এখন করে আর 4-5 দিনের জন্য রেডি করে রাখবে। এরপরে আর কি, ও সে জামার কথা বললাম যে জামাটা রেডি হয়ে গেছে, তারপরে কি হয়েছে আমার কাছে যে
আমার কাছে যে হচ্ছে চুড়িগুলো আছে গোল্ডেন কালারের, আমার ছোট আপু দিছিল, আমি সেগুলাই পরবো চিন্তা করছি। আর একটা ব্যাঙ্গনা আছে হচ্ছে এন্টিকের, সেটা চিন্তা করছি পরবো। এটা হচ্ছে 26 রমজান মানে গতকালকের। এই যে পুডিং ছিল সেই পুডিং খাচ্ছি, আর আমি না বিরাট বড় একটা বেগুনি বানাইছি লোভ, যে মনে হয় যে ইফতারির আগে সব খাবো, কিন্তু ইফতারি খাওয়ার সময় নিজের ইফতারিটাই শেষ করতে হিমশিম খাই, এরকম অবস্থা। তারপরে কিন্তু কেন সেই বেগুনিটা খাইতে পারিনি, কারণ কি আম্মু না বেসনে লবণ দিতে ভুলে গেছিল, এমনিতেই খাওয়া ছিল। পরে আমি দেখো লবণ নিয়ে নিলাম, তারপরও টেস্ট লাগতেছিল না, পরে আমি খাইনি, আম্মুকে দিয়ে দিছি। এরপরে তো ওই যে বললাম না মেহেদি নিয়ে আসছি, তো মেহেদি তো আনছি, প্রথমে একটা কাবেরি মেহেদি নিয়ে আসছিলাম, এরপরে নিচে হচ্ছে কাশ্মীরি মেহেদি। তা কাবেরি মেহেদি তো আমি ইউজ করছি, কিন্তু কাশ্মীরিটা তো কখনো ইউজ করিনি। এই যে কাশ্মীরি মেহেদিটা দিছি, দেওয়ার পর এখন চিন্তা করতেছি দেখি কতটুকু রঙ আসছে। কিন্তু আজকে বিশ্বাস করবেন না, আমার রঙ মেহেদির রং উঠে গেছে, কালকে অনেক গাঢ় ছিল, আজকে একদম গোসল করার সময় পাতলা হয়ে গেছে, আগামীকালকে তো আরও থাকবে না। এই জন্য কী করবো, মেহেদি দিবো হচ্ছে ঈদের দিনেই মেহেদি দিবো। কাবেরিটা তো 24 ঘন্টা পর হয়, এই জন্য কাশ্মীরিটাই আগে দিবো যেন তাড়াতাড়ি রং হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই দেখেন কী সুন্দর রং হয়েছে না, এই রংটা আমি কালকে আর মানে আজকে রাতের মধ্যেই কয়বার হাত মুখ ধুয়েছি, বেশি তো ধুইনি।